আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত লেকচারে দেখছিলাম যে পি টাইপ এন টাইপ যে ম্যাটেরিয়াল, অর্থাৎ এটা ছিল ইমপিওর সেমিকন্ডাক্টর। এখন ইমপিওর সেমিকন্ডাক্টর যে আমাদের বাস্তব জীবনে পি এর দাংশ যদি তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পি এর দাংশ পাবো এবং এটা বাণিজ্যিক ধর আমরা বলি ডায়োড। অর্থাৎ এখন দুটো টার্মিনাল হয়ে গেছে, একটা অ্যানোড একটা ক্যাথোড। এটাকে আমরা যেহেতু এটা কোন স্ট্রাকচার আমরা দেখি আর পথিক ভাবে যদি দেখি না পথিক, তাহলে আমরা এটা বলি এখন আমরা স্বাভাবিকভাবে দেখেছি এটা পজিটিভ চার্জ থাকে। যখন দুটাকে পাশাপাশি রাখা হয়, বাহ্যিক থেকে কোনো ভোল্টেজ প্রয়োগ করিনি, রাখলে তখন তোমরা জানো এখানে ডিফিউশন ঘটে। কি ঘটে? ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, অর্থাৎ অধিক কনসেন্ট্রেশন, অধিক ঘনত্ব সম্পূর্ণ অঞ্চল থেকে কোনো চার্জ নিম্ন ঘনত্ব সম্পূর্ণ দিকে প্রবাহিত করে আমরা বলি ডিফিউশন বা ব্যাপন। এখানে একটা ব্যাপন প্রক্রিয়া, ডিফিউশন প্রক্রিয়া। যেমন আমরা যদি এই রুমে একটা আতর রাখি, আর ওই রুমে আতর না থাকে, তাহলে আতরের ঘ্রাণটা কোন রুমের দিকে যায়? এদিকে কড়া আতর রাখে, ওখানে একটা নর্মাল আতর, তাহলে কড়াটা কোন দিকে যাবে? তার মানে ব্যাপক প্রক্রিয়াটা হচ্ছে যে অধিক ঘনত্ব সম্পূর্ণ এলাকা থেকে নিম্ন ঘনত্ব সম্পূর্ণ এলাকা থেকে চার্জ প্রবাহকে, হ্যাঁ, বা কোনো কিছুর প্রবাহকে আমরা বলব মুক্তভাবে। জি, তাহলে এটা নেগেটিভ চার্জ, হ্যাঁ, এটা পটেনশিয়াল ডিফারেন্স আসছে একটু পরে। এখন দেখো এদিকে আছে কি নেগেটিভ ফোর্স, এদিকে এদিকে পজিটিভ ফোর্স। তাহলে স্বাভাবিকভাবেই এই জাংশন অতিক্রম করে এটা এদিকে আসার চেষ্টা করবে, তাই না? কারণ কি এটার ঘনত্ব এখানে কম, মানে পজিটিভ, আর পজিটিভ ঘনত্ব এখানে বেশি, তাহলে পজিটিভ গুলো কি করবে? এই দিকে যাওয়ার চেষ্টা করবে, তার মানে এই দিকে পজিটিভ এখানে দিয়ে কি করবে? ওই যে জাংশনের যে লেয়ারটা, যেখানে জাংশন করে, আর এখানে কি আসবে? তাহলে এই যে বিপরীত ধর্মীয় চার্জ এসে জাংশনের একটা লেয়ার সৃষ্টি করে, এটাকে বলা হয় ডিপ্লিশন লেয়ার। এটা কি লেয়ার? ডিপ্লিশন লেয়ার। এখানে যে একটা ব্যাটারির মতো ফর্ম তৈরি হয়, একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, এটাকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল বা হিল পটেনশিয়াল। এটা কি বলে? অর্থাৎ ডিপ্লিশন লেয়ারে, তাই না, ডিপ্লিশন লেয়ারে যে ভোল্টেজ পাওয়া যায় এটাকে বলা হয় পটেনশিয়াল ব্যারিয়ার বা হিল পটেনশিয়াল, তাই না? এটাকে বলা হয় পটেনশিয়াল, কি বলা হয়? পটেনশিয়াল ব্যারিয়ার, পটেনশিয়াল ব্যারিয়ার অথবা হিল পটেনশিয়াল। যেমন সিলিকনের ক্ষেত্রে এই পটেনশিয়ালের মান কত? 0.7 সিলিকনের ক্ষেত্রে, আমরা এটা ব্যারিয়ার পটেনশিয়াল। এখন দেখো ঠিক এই জিনিসটাই, এই বরাবর এটা কিন্তু নিউট্রাল অ্যাক্সিস, এটা দেখো, তাহলে ব্যারিয়ার পটেনশিয়াল গেল। এখন এটাকে অ্যানালাইসিস করলে, এটা দেখো নিউট্রাল পয়েন্ট, এখানে অ্যাকচুয়ালি ভোল্টেজ জিরো হবে না, এই ভোল্টেজটাকে এখন নেগেটিভ, এই এটা যদি পজিটিভ হয়, দেখো এটা 0.7 ভোল্ট, এটা -0.7, অর্থাৎ ব্যারিয়ার পটেনশিয়াল কখনো নেগেটিভ কখনো, তাই না? তাহলে এই দুটো নিউট্রাল করতে হলে কি হয়, এখানে অবশ্যই আমাকে এই পজিটিভ ভোল্টেজ এর থেকে বেশি ভোল্টেজ দিতে হবে, দিলেই তো জাংশনটা এটাই সেই ব্যারিয়ার পটেনশিয়াল, আর দিস ইজ দ্য নিউট্রাল।
আবার এর অনেক বিস্তারিত দেওয়া যাবে। তা আমরা আজকে এই পর্যন্ত দেখবো এবং সেখান থেকে বায়াসিং এ চলে যাবো সরাসরি। তো এখন বায়াসিংটা নেবো যে এই ট্রানজিস্টরকে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেস কে কার্যক্ষমতা করার জন্য, অপারেটিং এর উপযুক্ত করার জন্য বাহ্যিক থেকে যে ভোল্টেজ ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হয় তাকে বায়াসিং ভোল্টেজ বলে। তাহলে এখন আমরা বিস্তারিত চলে আসি, বায়াসিং ভোল্টেজ কাকে বলে? বায়াসিং বায়াসিং ভোল্টেজ কাকে বলে? বায়াসিং কি? বায়াসিং ইজ দ্য পজিটিভ টু অপারেট এনি ইলেকট্রনিক ডিভাইস, টু অপারেট এনি ইলেকট্রনিক ডিভাইস উইথ রেসপেক্ট টু অ্যাপ্লাই দ্য ডিসি ভোল্টেজ, এক্সটার্নাল ডিসি ভোল্টেজ। বাহ্যিক থেকে এক্সটার্নাল ডিসি ভোল্টেজ দিয়ে কোনো পিএন জাংশন বা কোনো ইলেকট্রনিক ডিভাইসকে কি করা হয়? কার্যক্ষম করা হয়, তা নাহলে অপারেটিং দেখতে পারে। এটাকে বলা হয় বায়াসিং। বায়াসিং কয়েক প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, হ্যাঁ ফরওয়ার্ড বায়াসিং, আর একটা রিভার্স বায়াসিং। এসে ডায়োড হতে পারে, এই দুই প্রকারের ভিতরেই আমরা ফরওয়ার্ড বায়াসিং কখন করবো? অর্থাৎ এখানে যদি আমরা একটা 5 ভোল্টের একটা ব্যাটারি লাগাই, 5 ভোল্ট ব্যাটারি যখন জিরো আসে, অর্থাৎ 0 থেকে 5 ভোল্টের পর্যন্ত ভ্যারি করে, প্রথমে এটা সেটিং করে আমি ব্যাটারি ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই দিলাম, দিয়ে আমি যদি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজটা বা সাপ্লাই ভোল্টেজ এটা দাও, এই যে লাইট দিচ্ছে সাপ্লাই ভোল্টেজ জিরো রাখি, এই অবস্থায় কি করা হয়? একটা জাংশন ডিস্টেন্স আছে, জাংশন ডিস্টেন্স মিনিমাম, জাংশন ডিস্টেন্স কখনো জিরো হয় না আদর্শ ডায়োডের ক্ষেত্রে, প্রকৃত ভাবে জিরো হয় না। তো দেখা যাচ্ছে 10 থেকে 50, কারণ কি জাংশন এখন বাড়িয়ে বাড়িয়ে আমি পয়েন্ট করি আবার সিলিকন ধরে সিলিকনের ক্ষেত্রে ভাবলো, এখন ভোল্টেজটা যখন গেটার দেন ইকাল টু 0.7 হবে, তখনই দেখবো যে এই দিকের এই ইলেকট্রন, অর্থাৎ এই ইলেকট্রন গুলো এদিকে গতিশীল হবে, ইলেকট্রন ভোল্ট কি পরিমাণ ভোল্ট এসছ আর ইলেকট্রনের চার্জ এই ফর্মুলা অনুযায়ী তখন গতিশীল হয়,
ইলেকট্রনের ভ্যালেন্স যখন বেড়ে যায় তখন এই জাংশনটাকে ভেঙে ফেলে। জাংশনটা কি বলো? জাংশন ভেঙে ফেললে তখন এই যে শর্ট সার্কিট হয়ে যায়, তখন ইলেকট্রন গুলো এদিকে প্রবাহিত হয়। ইলেকট্রন ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে কি কারেন্ট প্রবাহিত হয়, তখন এটা ফরওয়ার্ড কারেন্ট। ডায়োড উঠে গিয়েছে, খারাপ উঠে গিয়েছে।
ড্রাইভারগুলা কিছু নেই এখন, এখন তাদের বলে আমি ফরওয়ার্ড এক্সটেনশন গুলো দিয়ে দিয়েছি এখন যদি বলে যে কারেন্ট বের করো লুপ কারেন্ট আয় তখন আয় সমান কি হবে হবে এখন কিন্তু আপনারা আয় বের করতে এইভাবে ডায়োডে যত অঙ্ক আসুক আমার খ্যাটমাটি করতে পারবে তখন আমি ডায়োডের অঙ্ক আমরা অ্যানালাইসিস করো তখন কিন্তু এইসব বিষয়গুলো আমার সেফটি দেখা যদি আমার সার্কিট উল্লেখ করে দেয় যে ডায়োড আদর্শ ডায়োড তখন ফরওয়ার্ড রেজিস্ট্যান্স হবে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স সব পাবে যদি বলে না আমার আমি তোমার সাপ্লাই দিলাম আদর্শ ডায়োড এই হচ্ছে রিল্যাক্সে পড়াশোনা হ্যাঁ আমার এই ক্লাস ধরে করি আগের মনে করো কিছুটা আগে রিল্যাক্স আসবে না আসবে না রিল্যাক্সে তবে হ্যাঁ জিনিসগুলো ভাবতে হবে ভাবতে হবে ঠিক আছে ভাবতে হবে আমরা অধিক সময় ফেসবুক না নিয়ে এগুলো নিয়ে ভাবি তাহলে সে ভালো থাকবে আল্লাহ হাফেজ।